কিভাবে আপনি আপনার ফোন এবং পিসিতে একই সাথে স্ক্রিন মিররিং করবেন। এর জন্য আপনি চলে যাবেন প্রথমে উইন্ডোজ বাটনে, দেন সেখান থেকে সেটিংসে চলে যাবেন, সেখান থেকে সিস্টেমে, সিস্টেম থেকে একটু নিচে নামবেন, এখান থেকে আসলো অ্যাডিশনাল ফিচার্স বা অপশনাল ফিচার্স নামে একটা অপশন পাবেন, অ্যাড ফিচার্সে ক্লিক করব। এখান থেকে আমি খুঁজে নেব ওয়্যারলেস ডিসপ্লে, এটাতে ক্লিক করে দেন এখানে ইনস্টলে ক্লিক করব। এটা ইনস্টল হওয়া শেষ, এখন কিন্তু আপনি এই যে ফিচার্সটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে ওয়্যারলেস ডিসপ্লে। এরপরে আপনি এখান থেকে চলে যাবেন প্রজেক্টিং দিস পিসি, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি জাস্ট উপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা অপশন আপনি দেখতে পারবেন। এরপরের কাজ হলো আপনার মোবাইলে, দেন আপনি মোবাইলে চলে যাবেন, মোবাইলের শাটার নিচের দিকে নামাবেন। নামানোর পরে এখানে দেখুন লেখা আছে এই যে স্মার্ট মিররিং, স্মার্ট মিররিং নামে একটা অপশন পাবেন। এক এক মোবাইলে এক একটা থাকবে, কোনোটাতে স্মার্ট ভিউ থাকবে, কোনোটাতে স্মার্ট মিররিং থাকবে, অথবা কোনোটাতে শুধু কাস্ট লেখা থাকবে। এখানে আপনি স্মার্ট মিররিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখানে প্রথমে একই নেটওয়ার্কের আওতায় যেহেতু হতে হবে, নেটওয়ার্কটাকে সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক সিলেক্ট শেষ, তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে যেই লিঙ্কটা, ঠিক এখানে ঠিক একই লিঙ্কটা দেওয়া আছে। আমি জাস্ট এই লিঙ্কটাতে ক্লিক করব, কানেক্ট হচ্ছে দেখুন। এখন কিন্তু আমার মোবাইলের সাথে কম্পিউটার কানেক্ট হয়ে গেছে। এখন আমি মোবাইলে যাই করব না কেন, সেটা অটোমেটিক কম্পিউটারে কিন্তু দেখাবে। যেমন আমি যেদিকেই নিই দেখুন উপরে কিন্তু মোবাইলে কম্পিউটারের মধ্যে সেটা দেখাচ্ছে। এইভাবে আপনি আপনার মোবাইলের স্ক্রিনটাকে অটোমেটিক কম্পিউটারের সাথে শেয়ারিং করতে পারবেন।